করব প্লাস্টার করতে আমাদের যা যা উপকরণ লাগবে আমাদের প্লাস্টার অফ প্যারিস বা পপ ব্যান্ড লাগবে তারপর হচ্ছে আমাদের সফট রোল লাগবে আর আমরা পেশেন্টের হাতকে ক্লিন করার জন্য আমরা এসি জল দিয়ে পেশেন্টের হাতের সারফেসটাকে ওয়াশ করে দেব এখন হচ্ছে আমরা কিভাবে ফ্র্যাকচারটাকে রিডিউস করব আমরা হচ্ছে সাধারণত ফ্র্যাকচারটাকে রিডিউস করব কিভাবে আমরা ফ্র্যাকচারটাকে রিডিউস করছি প্রথমে আমরা ট্রেকশন এন্ড কাউন্টার ট্রেকশন অ্যাপ্লাই করব ট্রেকশন দেওয়ার জন্য আমরা প্রথমে অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে থাম এক হাতে ধরিয়ে ল্যাটারাল থ্রি ফিঙ্গার আরেক হাতে ধরে দেবো আর আরেকজন অ্যাসিস্ট্যান্ট ডক্টরকে আমরা আর্মে ধরায় দেবো কাউন্টার ট্রেকশনের জন্য তো আমরা এখন ট্রেকশন দিয়ে ফ্র্যাকচারটাকে প্রথমে রিডিউস করব ট্রেকশন আমরা ট্রেকশন দিচ্ছি ট্রেকশনগত অবস্থায় আপনি এখন হচ্ছে ম্যানিপুলেশন করব ম্যানুয়াল ম্যানিপুলেশন করার পরে তারপরে আমরা ফ্র্যাকচার রিডিউস করে তারপর ফ্র্যাকচার রিডিউস করার পরে নর্মাল পজিশনে ফ্র্যাকচার থেকে নর্মাল পজিশনে এনে ডিফর্মিটি কারেকশন করার পরে তারপরে হচ্ছে আমরা প্লাস্টার শুরু করব আমরা এখন ট্রেকশন এবং কাউন্টার ট্রেকশনে রেখেছি এখন হচ্ছে আমি ম্যানুয়াল কারেকশন করব ম্যানুয়াল কারেকশন করার সময় আমি হচ্ছে দুই পাশ থেকে কম্প্রেস করব দুই পাশ থেকে কম্প্রেস করার পরে তারপরে আমরা অলমোস্ট ডিফর্মিটিস কারেকশন দেন হচ্ছে আমরা এখন 20 ডিগ্রি পামার ফ্লেকশন করব রিস্ট জয়েন্টকে অ্যান্ড 20 ডিগ্রি রেডিয়াল আর 20 ডিগ্রি আলনার ডেভিয়েশন 20 ডিগ্রি পামার ফ্লেকশন অ্যান্ড 20 ডিগ্রি আলনার ডেভিয়েশন করার ফলে দিস ইজ নাও ফ্র্যাকচার ইজ রিডিউসড অ্যান্ড আওয়ার রিস্ট জয়েন্ট ইজ নাও ডিফর্মিটি ইজ কারেক্টেড এখন হচ্ছে আমরা প্লাস্টার শুরু করব পজ পজিশন ভিডিও আছে স্যার লাল লাল রানিং আছে